পানীয় জলের দাবিতে সরকারি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়ার 2 নম্বর ব্লকের পুরন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই পঞ্চায়েত এলাকার মল্লপাড়া, দোলপাড়া, রাজপাড়া, বাউরিপাড়া সহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন বলে তারা অভিযোগ করেন। আজ সেই এলাকার মানুষদের অভিযোগ খতিয়ে দেখতে যান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। সেখানেই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারা বলেন, আজ এই অফিসাররা এসেছে বলেই শুধুমাত্র আজকের দিনটা এখানে জল দেওয়া হয়েছে, অথচ দীর্ঘদিন ধরেই আমরা জল পাচ্ছি না। বাইরে থেকে জল আনতে গিয়ে সেখানে মনোমালিন্য হচ্ছে। আমাদের দাবি, আমরা যেন টাইম মতো জল পাই। এই তো জলের অবস্থা, যে এক মাস পরে এই তো বাড়িতে জল আসছে। কতদিন কল করা হয়েছে? প্রায় 2 বছরের কাছাকাছি, কিন্তু কোনোদিন বাড়িতে জল আসে না, আমরা জল পাই না। মানে জলের প্রচন্ড সমস্যা এখানে। তাহলে আজকে আধিকারিকরা এসেছে তাই কিছু কলে জল এসেছে? তাই তো আমার মনে হচ্ছে। কারা এসেছিল? এই আধিকারিকরা এসেছে দেখতে। এই তো যা জল আসছে, যাদেরকে জলের কাজ দিয়েছে তারা তো জল চালায় না, জল তো পাওয়াই যায় না, কিছুই না। এই বাড়িতে না টাইম করে, টাইম করে শুধু একটা নাম সাক্ষী আর জলের নামে কিচ্ছু না। হ্যাঁ, প্রচন্ড সংকট পানীয় জলের। হ্যাঁ, তো সবাই চাইবে, আমি কেন, পুরো গ্রাম চাইবে যে বাড়িতে বাড়িতে যখন টাইম করার ব্যবস্থা হয়েছে তো জল আসুক। আর এক মহিলা অভিযোগ করে বলেন, জলের জন্য আমাদের আধার কার্ড নেওয়া হয়েছিল, তারপরেও এখনও আমরা জল পাচ্ছি না। জল যদি দিতেই না পারে তাহলে আমাদের আধার কার্ড ফিরে দিয়ে কল নিয়ে চলে যাক। জল একটুকুনও পড়েনি, জল আজকে সবাই এসছে বলে আজকে জল দিয়েছে, তাছাড়া কোনোদিন জল নাই। কলটা দেখে আসবে চলো কি অবস্থা। তাও নাই করো, 2-3 বছর কলটা দিয়েছে, জল আসে না, একদিনও জল নাই। অনেক দূরে যেতে হয় আমাদের জল আনতে, তার থেকে আমাদের আধার কার্ড গুলো দিয়ে যাক, যাদের কল তাদের দিকে নিয়ে যাক। কল আপনাদের দরকার নেই? না, আমাদের কলের দরকার নেই। তাহলে কলটা কি ঘরে কি শুধু সাজানো নাকি? তাহলে সাজানোর জন্যই তো দিয়েছে কলটাকে। যদি জল পড়তো তাহলে তো আমরা খেতে পেতাম, তাহলে জলের জন্য ইয়াদ্রুন ওয়াদ্রুন ঘুরে বলতাম না। আপনারা কি চান, জল জল যদি পড়ে তাহলে কল থাকবে, আর যদি না জল পড়ে তাহলে কল নিয়ে চলে যাক, আমাদের আধার কার্ড দিয়ে যাক আর কল নিয়ে যাক। পানীয় জল নিয়ে গ্রামবাসীদের এই সমস্যা প্রসঙ্গে পিএইচসি দপ্তরের ইঞ্জিনিয়ার বলেছেন, গ্রামবাসীদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক বিষয়, তবে তারা যাতে দ্রুত জল পান তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্রামবাসীদের একটা দেখলাম ক্ষোভও রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।